তো দেখ, এবার আটের দাগে স্যালাইডটা করা আছে, আটের দাগে স্যালাইড বলছে, মানে 8 নম্বর কোশ্চেনটা স্যালারি কোশ্চেন ছিল, ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা স্যালারি কোশ্চেন ছিল, সেটা করাচ্ছি। বলছে, শ্রী কুমার চ্যাটার্জি আর রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফার্নিশেস দ্য আন্ডার নোটেড পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24, ঠিক আছে, কম্পিউট হিজ ট্যাক্সেবল স্যালারি। নেট স্যালারি দিয়েছে কত দেখ অঙ্কটায়, এতদিন যখন ওই স্যালারি অঙ্ক করছিলি, স্যালারি অঙ্ক কেমন দিয়েছে ওই কলেজ? বেসিক স্যালারি বলে দিত, কি বলে দিত বেসিক স্যালারি বলতে, এত টাকা স্যালারি পার মান বলতো, এত টাকা স্যালারি পার মান বলতো, ঠিক আছে, ওটাকে কি করতি, ইনটু 12 করতি, ঠিক আছে, তো বেসিক স্যালারি যে টাকাটা দিয়ে দিত ওটাকে 12 দিয়ে গুণ করে দিত, আর না হলে কি পে স্কেলের অঙ্ক থাকতো, পে স্কেলের অঙ্ক, দু ধরনের অঙ্ক থাকতো পরীক্ষায়, দু ধরনের অঙ্কের মধ্যে থাকে, কিন্তু আর একটা নতুন ধরনের দিয়েছে নেট স্যালারি দিয়ে দিলে কি করে করতে হবে, সিম্পল ব্যাপার, নেট স্যালারি দিয়েছে অঙ্কটা, নেট স্যালারি দিলে কি হবে, নেট স্যালারি দিয়েছে কত দেখ 1,30,000 টাকা। এবার বলেছে কি, নেট স্যালারি মানে বুঝিস তো, তোর যা স্যালারি ছিল তাতে কিছু মাইনাস করেছে, মাইনাস করে যেটা বেরিয়েছে এটা নেট স্যালারি বলে। তো বলছি, ডিডাকশন মেড ফ্রম কি লেখা আছে, ডিডাকশন মেড ফ্রম স্যালারি বিল, মানে কি কি কেটেছে ওর স্যালারি বিল থেকে, কি টাকা কাটা হয়েছে, ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, যারা চাকরি করে জানেন না, প্রতি মাসে যা মাইনা হয় না, তার থেকে না ইনকাম ট্যাক্সের টাকা কাটে, মানে টিডিএস যাকে বলে, ওই টাকাটা কাটলো, কাটার পর টাকা পেয়েছে, যারা চাকরি করতে তারা জানে, মানে তোরা জানিস ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও কাটে, তাহলে ওর যত টাকা স্যালারি ছিল তার থেকে কি কি টাকা কেটেছে, ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটেছে, আর রিপেমেন্ট অফ লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, তো রিপেমেন্ট অফ লোন, লোন রিপেমেন্ট করেছে, ঠিক আছে, তো প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়েছে, সেই লোনটা রিপেমেন্ট করছে, সেই টাকাটাও কেটেছে, তাহলে কি কি টাকা কেটেছে তুই বুঝতে পারছিস তো, 1,200-3,800 মনে কর না, তুই একটা চাকরি করতে গেছিস, চাকরি করার পর তুই যা তোর যা ইনকাম হয় তার থেকে না কিছু টাকা কাটে ওরা মাইনা থেকে, কিছু টাকা কাটে মাইনা থেকে, কত কত কেটেছে তোর, যা তোর তুই যে টাকাটা নিয়ে আসতি তার চেয়ে অনেকটা কম টাকা নিয়ে আসতি, এই 1,200 টাকা কেটেছে ইনকাম ট্যাক্সের টাকা, 3,800 মানে কর 3,000-6,000 টাকা কেটেছে, যদি 6,000 টাকা না কাটলে তুই কত টাকা নিয়ে আসতে হতে পারে, 1,30,000-1,36,000 নিয়ে আসতি আর কিনা, যদি টাকাটা না কাটলে কত নিয়ে আসতি, 1,36,000, বুঝতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছি, তো সবার প্রথমে এইভাবে স্টার্ট, যদি নেট স্যালারি দেয় কি হবে, জাস্ট একটু দেখিয়ে দিই একটা অঙ্ক, তাহলে তুই করতে পারবি, তো প্রথমে লেখ দাগ কাট, অ্যামাউন্টে দুটো কলম কর, অ্যামাউন্টে দুটো কলম কর, একটা ফুল পেজ লাগবে, ফুল পেজের অঙ্ক 15 মার্কস, অ্যামাউন্টটা দুটো ঘর দেয়, আর উপরে লেখা তো জানি, উপরে লেখা যায় সমস্যা নেই, কি উপরে লেখাটা একবার বলে দিই, কি লিখতে হয়, কম্পিটিশন অফ ইনকাম ফর্ম স্যালারি, কম্পিটিশন অফ ইনকাম ফর্ম স্যালারি, বুঝতে পারলি তো, তারপর কি লেখা ছিল, কার অঙ্ক করছি, শ্রী কুমার চ্যাটার্জি, কম্পিটিশন অফ ইনকাম স্যালারি অফ শ্রী কুমার চ্যাটার্জি, ঠিক আছে, তো ফর দ্য হ্যাসমেন্ট ইয়ার 24-25, প্রথমে দেখ অঙ্ক আরম্ভ করো কি হয়, দেখ প্রথমে লিখবো নেট স্যালারি, লেখ প্রথমে লেখ নেট স্যালারি, অ্যামাউন্টটা তিনটে ঘর কর, বেটার হয়, অ্যামাউন্টটা তিনটে ঘর, অ্যামাউন্টটা তিনটে ঘর, ঠিক আছে, তিনটে ঘর কর, নেট স্যালারি কত বলেছে বল অঙ্কে, 1,30,000, সেকেন্ড ঘরে লেখ 1,30,000, সেকেন্ড ঘরে লেখ 1,30,000, ঠিক আছে, এর থেকে স্যালারি থেকে কি কেটেছে তো, টাকা পয়সা কেটেছে তো, তাই কি লিখবো, ডিডাকশন ফ্রম স্যালারি প্লাস দিয়ে লেখ, ডিডাকশন ফ্রম স্যালারি প্লাস দিয়ে লেখ, ডিডাকশন ফর্ম স্যালারি লেখ, ডিডাকশন ফর্ম স্যালারি, ঠিক আছে, স্যালারি থেকে টাকা কেটে দিতে লিখবো ডিডাকশন ফর্ম স্যালারি, লিখেছিস কি কি টাকা কেটেছে বল, বললাম ইনকাম ট্যাক্স বলবি, পড়ে পড়ে বলবি ইনকাম ট্যাক্স কত কেটেছে, প্রথম ঘরে লিখবি 1,200, ইনকাম ট্যাক্স 1,200 কেটেছে, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ লেখ, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত, 3,000, আর কি বলেছে, রিপেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড লোন, রিপেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড লোন কত টাকা, 1,800, তাই তো, কত কেটেছে, 1,800, তাহলে টোটাল কত, 6,000 টাকা, তাহলে 1,30,000 সঙ্গে 6 যোগ করে কত হলো, 1,36,000, কত হলো বল, 1,30,000 ছয় যোগ করে 1,36,000, ঠিক আছে, কত বললো বল, শুনছিস তো মন দিয়ে, একদম পুরো মন দিয়ে শুনবি কিন্তু, তাহলে তাহলে কি হলো, কারণ দেখ এই অঙ্ক তুই বাড়িতে আর খুব বেশি প্র্যাকটিস করতে পারবি না, জাস্ট শুনে নে কি হলো, যদি নেট স্যালারি দিয়ে দেয়, ওরা নেট স্যালারি দিয়ে দেবে, দিয়ে দিলে ঠিক তার পরের লাইনে লিখে দেবে কি কি কাটা, কি কি টাকা কেটেছে, ঠিক আছে,
তোর স্যালারি থেকে কিসের কিসের টাকা কেটেছে, ঠিক আছে? তো কিসের কিসের টাকা কেটেছে এই অঙ্কে? এই অঙ্কে বলেছে ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটেছে, আর রিপেমেন্ট অফ লোন। এছাড়া অন্য কোনো অঙ্কে অন্য কিছু টাকাও কাটতে পারে, যা যা টাকা কাটবে সব প্লাস করে দিবে, ঠিক আছে? তো প্লাস করে দিলে যেটা বেরোবে তাকে বলা হয় কি বলতো, বেসিক, যেটা বেরোবে তাকে বলে বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস। যেটা বেরোলে তাকে বলে বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস। না না, আমি বলছি, আমি তোকে বলছি শোন না, চিন্তা করতে হবে না, আমি যেটা বলছি শুনতে হবে তোকে। এই দুটো যোগ করে যেটা বেরোলো না তাকে বলা হয় দেখ নেট স্যালারির সাথে ডিডাকশন যোগ করলি। নেট, তুই চাকরি করতে গেছিস বল, তুই চাকরি করতে গেছিস, চাকরি করতে কি কি টাকা পাবি কোম্পানি থেকে? বেসিক পাবি, ডিএ পাবি, অ্যালাউন্সেস পাবি, সব পাবি তো, আরো অনেক কিছু পাবি, সব পেতে 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 ওটাকে বলে গ্রস স্যালারি বলে, ওটাকে তো গ্রস স্যালারি বলে, তার থেকে ডিডাকশন বাদ দিবি। তো অ্যাকচুয়ালি 1,36,000 এটা হচ্ছে গ্রস স্যালারি, টোটাল স্যালারি তোর 1,36,000, ঠিক আছে? তো তাহলে কি বললাম, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস, এই যে 1,36,000 যেটা বেরোলো এটাকে কি বলে, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস, ঠিক আছে? মন দিয়ে শুনবি কিন্তু, এইবার তোকে এর থেকে কি বাদ দিবি, অ্যালাউন্সটা বাদ দিবি, এর থেকে বাদ দিবি অ্যালাউন্সেস, যত রকমের অ্যালাউন্স হয় সব অ্যালাউন্স বাদ দে, যত রকমের অ্যালাউন্স হয় সব অ্যালাউন্স বাদ দে। দেখ এখানে কি কি অ্যালাউন্স ছিল, কোশ্চেন পড়, কোশ্চেন পড়ে বল অ্যালাউন্স কি কি ছিল, আস্তে 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 আস্তে। ডিআরএনএস অ্যালাউন্সেস দেখ আমি দিয়ে বাদ দেবো, দেখ মন দিয়ে শোন, দিয়ে কেন বাদ দেবো না, আমি বোঝাচ্ছি শোন, দিয়ে কেন বাদ দেবো না, ডিএ কেন বাদ দিলাম না, আমি বললাম বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস থেকে যদি তুই অ্যালাউন্স বাদ দিয়ে দিস তাহলে কি বেরোত, এমনি ভাব না, এখানের দিকে দেখা, তুই তো খাতার দিকে দেখা, বেসিক ডিএ আর অ্যালাউন্সেস এই, তার থেকে যদি অ্যালাউন্স বাদ দিয়ে দিস তাহলে কি বেরোবে, বেসিক আর ডিএ, বেসিক আর ডিএ। ঠিক আছে, তো তাহলে কি বললাম, বেসিক ডিএ অ্যালাউন্সেস থেকে যে তুই অ্যালাউন্সটা বাদ দিস তাহলে কি বেরোবে, বেসিক আর ডিএ বেরোবে, কি বেরোবে, বেসিক আর ডিএ। এইবার দেখ আমি কেন করছি, এবার তোরা যদি বলিস না স্যার বেসিক ডিএও তো একটা অ্যালাউন্সেস, তাহলে তুই বাদ দিবি যদি, কেন দেখ আমি কেন করছি না তাই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি আগে অ্যালাউন্স গুলো করি বাদ দিই তাহলে বুঝতে পারবি তুই। আগে বল কি কি অ্যালাউন্সেস ছিল, এখানে অ্যালাউন্স কি কি ছিল, মানে ডিআরএনএস অ্যালাউন্স বাদ দিয়ে কি অ্যালাউন্স ছিল, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা বাদ দে, বাদ দে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত ছিল বল, ছিল 250 পার মান্থ, 250 × 12, ফর টু চিলড্রেন, দুজন চিলড্রেনকে 250 করে মানে 125 করে, তাহলে 250 × 12 করলে কত হয়, 3,000 টাকা। আর কি ছিল বল, আর কি আর একটা অ্যালাউন্স ছিল বল, কনভেয়ান্স অ্যালাউন্সেস, কনভেয়ান্স অ্যালাউন্সেস। এবার শুনবি মন দিয়ে শুনবি যেটা বলছি, কারণ আমি ডিএটা কেন এখানে লিখলাম না বোঝাচ্ছি, ঠিক আছে? তো কত ছিল কনভেয়ান্স অ্যালাউন্স বল, 800 টাকা পার মান্থ। মন দিয়ে শুনবি কিন্তু এখানে বোঝার আছে, কারণ তোদের ওর মনে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেন দূর করবো। শোন এখন ও যেটা বলছিল, ও বললো যে, ও কি বলছিল জানিস তো, ও বলছিল যে এই যে আমি কি করলাম, এই যে নেট সেলেকশন ডিডাকশন যোগ করে কি করলাম, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স, অ্যাকচুয়ালি এটা বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস, এর থেকে যদি অ্যালাউন্স বাদ দিই, অ্যালাউন্স কি কি ছিল অঙ্কে, চিলড্রেন অ্যালাউন্স ছিল, কনভেয়ান্স অ্যালাউন্স ছিল, আবার ডিএ ছিল, স্যার ডিএটাও বাদ দিই। আচ্ছা লিখবি না, আমি ডিএ বাদ দিচ্ছি, তোরা লিখবি না, ডিএ কত ছিল বল, কোশ্চেনে বলেছিল ডিএ কত বলেছিল বল, ডিএ 500, ডিএ বলেছিল 500 পার মান্থ, মানে কত, 6,000 টাকা, মনে কর না 6,000 টাকা হলো, তো লিখবি না কিন্তু বারবার বলছি। এবার এখান থেকে সবগুলো বাদ দেবো, 1,36,000 থেকে 6 বাদ দিলে 1,30,000, 1,30,000-এর থেকে 3 বাদ দিলে কত, 1,27,000, 1,27,000 থেকে 9,600 বাদ দিলে কত হচ্ছে, কত হচ্ছে, 1,17,400 হলো, যেটা বেরোলো তাকে বলতো বেসিক স্যালারি, ঠিক আছে? বেসিক বেরোলো যেটা প্রথম দিয়ে অঙ্ক আরম্ভ করতাম, তারপর তুই লিখতি ডিএ, কত লিখতি ডিএ, 6,000, তার মানে কি 6,000 বাদ দিয়ে তো 6,000 যোগ করলি, কোনো ফায়দা নেই আমার এখানে, এখানে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো লাভ নেই, আমি এখানে করে লাভ কোনো কিছু লাভ ছিল না আমার, ঠিক আছে? তো তাই জন্য আমি ডিএটা লিখলাম না, বুঝতে পারলি, এই কারণে আমি এটা এটা ইচ্ছা করে লিখেছিলাম, লিখে বুঝালাম।
বুঝতে পারলি? আর এই বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স থেকে যদি তুই অ্যালাউন্স বাদ দিস তাহলে কি পড়ে থাকে? বেসিক প্লাস ডিএ কর, বেসিক প্লাস ডিএ কত বেরোচ্ছে বল? 1,23,400। এবার দেখ, এখন তাহলে তুই বলবি স্যার তাহলে এবার শোন, মন দিয়ে শোন, এবার শোন শোন এদিক শোন, সবাই সবার খাতার দিকে তাকা বা আপন বোর্ডের দিকে তাকা, এখানে অ্যালাউন্স কি কি বাদ দিয়েছিলাম? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এবার কি করবি জানিস তো? শুনবি বা আমার সঙ্গে লিখবি, তারপর তোর কোশ্চেন থাকলে করবি। দেখ এখানে অ্যাড করবো কি জানিস তো? প্রথমে অ্যাড করবো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, প্রথমে অ্যাড করবো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, লেখ তারপর কোশ্চেন করিস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এখন তুই বলবি স্যার এটা করার দরকার কি ছিল? প্রথমে আপনি মাইনাস করলেন আবার পরে প্লাস করলেন কেন? আমি বলছি শোনো, একই কোশ্চেন তোর মধ্যে হতে পারে। স্যার আপনি এই ডিএ ডিএ প্রথমে বাদ দিয়ে পরে যোগ করছিলেন, বলে সেম অ্যামাউন্ট হলে করার দরকার কি? তাহলে তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তাই, তাহলে আপনি 3,000 টাকা বাদ দিয়ে বা 3,000 টাকা যোগ করার ফায়দা রাখবে। ভালো করে শুন, ফোন দিয়ে শুনবি কিন্তু, আমি প্রথম বারে 3,000 টাকা লিখছি, কোশ্চেন থাকলে করবো আমরা 3,000 টাকা প্রথম বারে লিখলাম। দেখ প্রথম বারে কত লিখলাম? 3,000 টাকা, ঠিক আছে? মানেটা কি হলো 3,000 টাকা মাইনাস করে 3,000 টাকা যোগ করার কারণটা কি? মনে আছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ছাড় পাওয়া যেত কত টাকা? ডিএতে কোনো ছাড় পাওয়া যেত? এই কারণের জন্য বিয়েটা, এই কারণের জন্য বিয়েটা নিয়ে আসে, বুঝতে পারলি ব্যাপারটা? মন দিয়ে শুনবি কিন্তু, সুতরাং মাথায় রাখতে হবে ডিএটা কেন আমরা নিইনি, বুঝতে পারলি তো? এই কারণের জন্য এর থেকে মাইনাস কর, এর থেকে মাইনাস কর এক্সামেশন। ঠিক আছে এক্সামেশন কত টাকা লিখবো বলে? এক্সামেশন 100 টাকা করে 12×2 2,400, 3,000 থেকে 2,400 বাদ দিলে কত হয়? 600 টাকা। তারপর কি ছিল? কনভেয়ান্স অ্যালাউন্সেস লেখ, এর সঙ্গে লেখ যোগ দিয়ে লেখ কনভেয়ান্স অ্যালাউন্সেস। কত ছিল কনভেয়ান্স অ্যালাউন্সেস? 9,600 ইনারে লিখলাম, ঠিক আছে তো? 9,600 কনভেয়ান্স অ্যালাউন্সেস কোথায় লিখলাম? ইনারে লিখলাম। এবার বলে দেবে কনভেয়ান্স অ্যালাউন্সটা কি বলতো? অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হয় সেই টাকাটা বাদ চায়। দেখ বলেছি কনভেয়ান্স অ্যালাউন্স অফিসিয়াল পারপাসে খরচা হয়েছে কত? হি ইউজেস কার অফিসিয়াল পারপাস, দ্য অ্যাভারেজ কস্ট অ্যান্ড রানিং এক্সপেন্স 1,000 টাকা, প্রতি মাসে খরচা হয় 1,000 টাকা। মানে কত? প্রতি মাসে 1,000 টাকা খরচা হলে বছরে 12,000 টাকা খরচা হচ্ছে, যার মধ্যে 60% খরচা করছো প্রাইভেট, তাহলে অফিসে খরচা করছো 40%, তাহলে 12,000 40% করতো 4,800 মাইনাস দিলে এক্সেমশন। তাহলে কারণ বুঝতে পারলি তোরা? তোরা কারণ বুঝতে পারলি? তোরা কিরে কারণ বুঝতে পারলি? কিরে বল কারণ বুঝতে পারলি? এখানে কেন করলাম না করলাম না? আচ্ছা যদি এই অঙ্গে অন্য কোনো আর একটা অ্যালাউন্স থাকতো, অন্য নাম বলছি বুঝবি, যদি বোঝার চেষ্টা করিস তাহলে বলে তোর লাভ আছে, ফায়দা আছে। যদি এই অঙ্গে মেডিকেল অ্যালাউন্স বলতো, মেডিকেল অ্যালাউন্স কি অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল। তাহলে এখন তুই বলতো স্যার তাহলে মেডিকেল অ্যালাউন্স কি বললাম? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তাহলে কি বলতি যে স্যার তাহলে তো মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, তাহলে আপনার প্রথমে মাইনাস করে পরে প্লাস করে কোনো ফায়দা ছিল না? নাই করতে পারছি, নাই করতে পারি, কিন্তু করতে হবে তোকে। কারণ বলছি কেন করতে হবে, এই যে বেসিক প্লাস দিয়ে কেন করে রাখলাম? আস্তে আস্তে প্রভিডেন্ট ফান্ড আসবে, কি আসবে? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। কত করতে মনে পারে স্যালারির উপর 12% মতো স্যালারি বলছে, কি বোঝায় বেসিক প্লাস দিয়ে? বেসিক প্লাস দিয়ে লাগবে। তারপর তুই বল যদি এইচআরে থাকতো, তো যদি তোর তুই চেষ্টা করবি, এই জন্য আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স। তুই বেসিক প্লাস ডিএটা ঠিক আছে, বাকি যত অ্যালাউন্স থাকে সব অ্যালাউন্স বাদ দিবি, ওটা সবচেয়ে তোর জন্য বেটার হবে, তোর জন্য বেটার। তো অন্য আমি এই টাইপের অঙ্ক তুই অনেক অনুপ আছে, যেমন অন্য কোনো অঙ্কে একটা এমকে এইচআরে দিয়েছে, একটা অঙ্ক মেডিকেল অ্যালাউন্স দিয়েছে, ঠিক আছে? তো এগুলো তোকে মাথায় রাখতে হবে, আমি আস্তে আস্তে বলে দেবো, তোর চিন্তা নেই। তুই ভাবনা, তুই ভাবনা অঙ্কটা তার মেডিকেল অ্যালাউন্স বলেছিল, তুই মেডিকেল অ্যালাউন্স বলি স্যার প্রথমে যোগ বাদ দেবো পরে যোগ করবো, কোনো ফায়দা হবে না, ঠিক আছে? তো কোনো ফায়দা হবে না, তো তুই করতেই পারিস। মোট কথা তোকে বেসিক আর ডিএনএ বার করতে, কনভেন্স অ্যালাউন্স হয়ে গেল 4,800। তারপর কি ছিল? এবার তো মেন অঙ্ক হয়ে গেছে, তার তো কোনো সমস্যা নেই। এবার কি করবো? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, দেখ আর তো কিছু নেই, এবার প্রথম দিয়ে এবার আগের মতন নর্মাল অঙ্ক। এবার
এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। কত বলেছে বল? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ দেখ কোচ, দেখ আই নম্বর পয়েন্ট, এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করেছে দেখ, এমপ্লয়ার ইজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 12%, তো নীল হবে, কোনো সন্দেহই নেই, নীল হবে, নীল হবে, হয়ে গেল নীল লিখে দিলাম। এবার চলে আসলো সব শেষ, এবার পার্কিউটস বলে হেডিং দে, কোথায় এই চেরা আছে? এই চেরা নেই, ওরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে, পার্কিউটস বলে হেডিং দে। ঠিক আছে, পারফিউজ বলে হেডিং দিলাম, হেডিং দিয়ে প্রথমে লিখবো কি, বলছে হি ইজ, আমাদের এ বি সি ডি হয়ে গেছে আর লাস্টে আই হয়ে গেছে, এর পয়েন্টটা কি বলছে, হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তাকে একটা রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে, তাকে একটা রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে, কোথায়, কলকাতায়, ফর হুইচ দ্য এমপ্লয়ার পে রেন্ট 2500, 2350, এমপ্লয়ার রেন্ট পে করেছে কত, 2350, ইনক্লুডিং হায়ার চার্জেস অফ ফার্নিচার 150 টাকা পার মান্থ অ্যান্ড উইথ আ সুইপার। ঠিক আছে, তো চ ওয়ার্কিং স্কোয়ার রেন্ট ফি ফার্নিশড অ্যাকোমোডেশন ওয়ার্কিং, ওয়ার্কিং এর নাম কি লিখব, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ওয়ার্কিং এর নাম কি লিখলাম, রেন্ট ফি ফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, এবার দেখ নিয়ম তো জানি, এটা কি, এই বাড়িটা কি মালিকের নিজের বাড়ি নাকি মালিক ভাড়া করে দিয়েছে বাড়িটা, মালিক ভাড়া করে দিয়েছে, মালিক ভাড়া করে দিয়েছে বলেই তো রেন্টটা পে হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে নিয়মটা কি ছিল, নিয়মটা কি ছিল দেখ, ফর যে হ্যাঁ বলছি সে শুনবি, ফর 5 মান্থ, মনে পড়ছে, একটা দুটো ছিল, একটা 5 মান্থের নিয়ম ছিল, একটা 7 মান্থের নিয়ম ছিল, রুল ওয়াইজ ফর 5 মান্থ কি ছিল, রেন্ট পে অর, আগে নিয়ম ছিল 15% অফ স্যালারি, রেন্ট পেড অর 15% অফ স্যালারি, ঠিক আছে, এবার কত টাকা করে ভাড়া দেওয়া হয়েছিল বলতো, কোশ্চেনে ভাড়া কত করে বলেছিল, এমপ্লয়ার পে রেন্ট 2350, তাহলে করবো 2350, এখানে লিখবো 2350 ইন্টু 5 মাস, 2350 ইন্টু 5 অর 15% অফ স্যালারি, তাহলে ওয়ার্কিংস করতে হবে, এখানে স্যালারি বলতে কোনগুলো তোদেরকে বোঝাচ্ছি, দেখ আমি হাইলাইট করে দিচ্ছি, স্যালারি বলতে কোনগুলোকে বোঝাও, স্যালারি বলতে কোনটাই বোঝে, বেসিক প্লাস ডিএ এটা হবে, চিলড্রেন অ্যালাউন্স এটা হবে, আর কনভেন্স অ্যালাউন্স হবে, এই তিনটে হবে, তিনটে যোগ করে যেটা হবে যেটা হচ্ছে স্যালারি, তাহলে ওয়ার্কিংস কর, লেখ স্যালারি ইকুয়াল টু, নিচে লেখ, নিচে লেখ স্যালারি ইকুয়াল টু কি ছিল বল, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স, তাহলে বেসিক প্লাস ডিএ কত বেরিয়েছিল আমাদের, 1,23,400, আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত ছিল বল, 600 টাকা, আর কনফিয়ান্স ছিল 4,800 টাকা, তিনটে যোগ করে কত হচ্ছে, 1,23,400 প্লাস 600 প্লাস 4,000 কত হচ্ছে, 1,28,800 হয়ে গেল স্যালারি, তাহলে কি করবো এখানে, 1,28,800 স্যালারিটা ক মাসের স্যালারি, 12 মাসের স্যালারি, তাহলে আমাকে কি করতে হবে, 5/12 ইন্টু 15%, ঠিক আছে, ওরা দেখ কত বেরোচ্ছে, 2,350 ইন্টু 5, 11,750 অর 1,28,800 ইন্টু 15% ইন্টু 5/12 কত হচ্ছে, 8,050, তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 8,050,
এবার কি করবো, 47 মান্থ, লিখবো রেন্ট পেড অর আগে ছিল 15%, এখন সেটা হয়েছে কত, 10%, রেন্ট পেড অর 10% অফ স্যালারি। হুইচ ওভার ইজ লোয়ার, তাহলে কত ছিল, 2350 ইন্টু 7 মান্থ অর 1,28,800 ইন্টু 7 বাই 12 ইন্টু 10% কত হচ্ছে, 2350 ইন্টু 7, 16,450 অর 128800 ইন্টু 7 বাই 12 ইন্টু 10% কত হচ্ছে, কত বেশি ধর, 75,000, মানে 7,513, তো দুটো ছোট কোনটা, 7,513, 7,513 যোগ করব, 8,050 যোগ 7,513 কত হচ্ছে, 15,563। এটাকে কি বলে, আনফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, আনফার্নিশড অ্যাকোমোডেশন হয়ে গেল। এবার কি বলেছিল, হায়ার চার্জেস অফ ফার্নিচার 150 টাকা করে পার মান্থ, তাহলে যোগ দিয়ে লেখ হায়ার চার্জেস অফ ফার্নিচার, হায়ার চার্জেস অফ ফার্নিচার দেড়শো ইন্টু 12 কত হচ্ছে, 150 ইন্টু 12 করলে 1,800 হয় না, 150 ইন্টু 12 করলে 1,800 যোগ করবে, 15,563 যোগ 1,800 কত হচ্ছে, 17,363। ঠিক আছে, এই যে 17,363 ওখানে বসিয়ে দেবে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 17,363। পরীক্ষায় ফাইনালে, যে তুই অনার্সে পড় বা জেনারেলে পড়, বারবার বলছি এইচআর এ আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মধ্যে একটা দেবেই দেবে, 100% গ্যারান্টি বলে দিল, দেবেই দেবে। 17,363 লেখ এখানে, পারকিউটসে লেখ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ভালো অঙ্ক ছিল বল, 17,363 লেখ। বলবো তাহলে এখানে একটা সুইপার বলেছিল, সুইপারের ওয়েজেস দেওয়া হচ্ছে কত করে, 200 করে, তাহলে লিখবো ওয়েজেস অফ সুইপার 200 ইন্টু 12 2,400 লেখ, তার নিচে লেখ পার কিটসে লেখ ওয়েজেস অফ সুইপার 200 ইন্টু 12 কত, 2,400। হ্যাঁ বলো, সব বলবো একটা একটা করে বলছি, একটা একটা করে বলছি, দি শেষ হলো, ই শেষ হলো, এফেক্টটা, এফেক্টটা কি বলছে, হি ইজ প্রোভাইডেড উইথ টেলিফোন, তাকে টেলিফোন প্রোভাইড করা হয়েছে বাই হিজ এমপ্লয়ার, হুইচ ইজ ইউজড বোথ প্রাইভেট অ্যান্ড অফিসিয়াল পারপাস, দ্য কোম্পানি পেড টেলিফোন বিল 4,800, টেলিফোন বিল হচ্ছে ট্যাক্স পার বিল আসে না, বুঝতে লাগতো না, টেলিফোন বিল, তারপর ল্যাপটপ, এগুলোকে বলা হয় ট্যাক্স ফি পার বিল, লিঙ্ক করতো, ঠিক আছে, তো টেলিফোন বিল হচ্ছে ট্যাক্স পেপার দিয়ে দেয়, এটা লিখবো, ল্যাপটপ যদি আসে তাহলে বলে দেবো, দেখ শোন এখানে, এখানে দেখ এখানে কি লিখবি, টেলিফোন বিল বলে নীল লিখে দিলাম, কারণ ব্যাকেন্ডে লিখে রাখ ট্যাক্স ফ্রি, নেক্সট কি বলেছে, হিজ এমপ্লয়ার পেড হিম প্রফেশনাল ট্যাক্স, তার এমপ্লয়ার প্রফেশনাল ট্যাক্স 480 আর ইনকাম ট্যাক্স পেনাল্টি 1,000 টাকা, এমপ্লয়ার পে করে, তাহলে লিখবি প্রফেশনাল ট্যাক্স 480 ইনকাম ট্যাক্স পেনাল্টি 1,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স 480 ইনকাম ট্যাক্স পেনাল্টি
কত টাকা? 1,000 টাকা। তারপর কি বলছে? জি হয়ে গেল। এইচ বলেছে, বলছে হিজ এমপ্লয়ার অ্যালটেড, তার মালিক তাকে আগের দিনের মতন দিয়েছে, আগের পেজেও ছিল, মক পেপার ওয়ানও ছিল, 100টা শেয়ার তাকে অফার করেছে, দিয়েছে 28 টাকা দামে, কিন্তু সেই শেয়ারগুলো মার্কেটের দাম 32 টাকা। তাহলে কত টাকা করে লাভ হচ্ছে? 1 টাকা করে লাভ হচ্ছে। তাহলে 1,100×4 মানে 400 টাকা। তাহলে কি লিখবি? লিখ শেয়ার ইস্যুড অ্যাট আ কনসেশনাল রেট। কি লিখবি? শেয়ার ইস্যু এট আ কনসেশনাল রেট। শেয়ার ইস্যু এট আ কনসেশনাল রেট কত করে বললাম? 100টা শেয়ার 4 টাকা করে, 400 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল। আই তো আগেই হয়ে গেছে। জে, ডিউরিং দ্য ইয়ার হি স্পেন্ট 17,000 টাকা ফর মেডিকেল এক্সপেন্সেস অফ হিস ওয়াইফ ইন আ রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন অ্যান্ড হিজ এমপ্লয়ার রিএম্বার্স দ্য ইন্টারেস্ট। মানে এই যে সি কুমার চ্যাটার্জি, তার বউ আছে, বউয়ের মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে 17,000 টাকা, ঠিক আছে তো, এবং তার কোম্পানি থেকে সেই টাকাটা পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে তো। তো এটা কি করতে হবে? এটা হচ্ছে, এটা 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 হচ্ছে কি লিখেছে এখানে, কোথায় করেছে, রিকগনাইজ পাবে। তো এখানে একটু আমাদের রুলটা দেখব, বইতে বইতে রুলটা লেখানো ছিল, মেডিকেল এক্সপেন্সেস, মেডিকেল এক্সপেন্সেসটা রুলটা পড়, বলে দিচ্ছি, পেজ নাম্বার বলে দিচ্ছি, মেডিকেল এক্সপেন্সেস রুল কি ছিল। মানে রুল বলে দিয়েছিল, শুনবি, যদি তুই কোনো নার্সিং হোমে ট্রিটমেন্ট করাস না, তাহলে ট্যাক্স দিতে হবে, পুরোপুরি ট্যাক্স হবে নার্সিং হোম, ঠিক আছে তো। কিন্তু তুই যদি কোনো গভর্নমেন্ট হাসপাতালে ট্রিটমেন্ট করাস, শুনছিস তো, তুই যদি কোনো গভর্নমেন্ট হাসপাতালে ট্রিটমেন্ট করাস, গভর্নমেন্ট রিকগনাইজ হাসপাতালে ট্রিটমেন্ট করাস, বা মালিকের হাসপাতালে ট্রিটমেন্ট করাস, তাহলে পুরোপুরি এক্সেপ্টেড। তাহলে এখানে কোথায় ট্রিটমেন্ট করি? হ্যাঁ বলেছে, কে বলেছে বলেন? এই তো বলেছে, এই তো বলেছে যে রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন, রিকগনাইজ, হ্যাঁ তো ওটাই, মানে রিকগ মানে এখানে যে ট্রিটমেন্ট করা হয়েছে, দেখ রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন মানে এটা তো নন গভর্নমেন্ট, বলে যদি নার্সিং হোম হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে, নার্সিং হোম ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি গভর্নমেন্ট হাসপাতাল হয়, গভর্নমেন্ট রিকগনাইজ হাসপাতাল হয়, বা মালিকের হাসপাতাল হয়, তাহলে কিন্তু পুরোপুরি এক্সে, ঠিক আছে তো। তো এখানে এখানে তোকে যেহেতু রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন, তাহলে বলতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ, কে রিকগনাইজ করবে? নিশ্চয়ই গভর্নমেন্টই রিকগনাইজ করবে, এছাড়া কে রিকগনাইজ করবে? রিকগনাইজ মানে গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি করবে? এটা এক্সেম্পট হয়ে যাবে, এটা পুরোপুরি এক্সেম্পট হয়ে যাবে, এটা এক্সেম্পট হয়ে, ভালো পয়েন্ট ছিল পয়েন্ট। লিখবে কি? রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস, লিখ রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস, লিখ যোগ করি, স্ক্রল করে দেখ কত বেরোচ্ছে, যেটা বেরোচ্ছে তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল, স্ক্রল কর, মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 16, ঠিক আছে, ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হয়? 50,000 টাকা। আর হচ্ছে কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স কত ছিল অঙ্কে বল? প্রফেশনাল ট্যাক্স এখানে প্রফেশনাল ট্যাক্স বলেছিল 480 বলেছিল, তাহলে হচ্ছে 85,480। টোটাল কত হয়েছিল বল? গ্রস ইনকাম করেছিলি, যোগ টোটাল করেছিলি কত? 1,50,000, হ্যাঁ
150443 950443 এটা বেরোলো 95643। টোটাল করে দেখি একবার, 1,23,400 প্লাস 600 প্লাস 4,800 প্লাস 17,363 প্লাস 24,000 প্লাস 480 আর 1,400, 150443 মাইনাস 50480 কত হচ্ছে? 99 হ্যাঁ 963 ট্রিপল 963 হচ্ছে, ট্রিপল 96। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম স্যালারি, যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, হয়ে গেল অবশেষ।